লক্ষীপুর উপজেলা লক্ষীপুর সদর উপজেলাধীন কালীবাজার নামক স্থানে এই স্থানটিতে আমি এইমাত্র এখানে এসেছি। আমি লক্ষীপুর থেকে আসার পথে রায়পুর যাওয়ার পথে অর্থাৎ আমি পালেরহাট বাজার ধরে পালেরহাট কালীবাজার হয়ে আমি এখন রায়পুরের দিকে রওনা হচ্ছি। আমার চোখে ইতিপূর্বে যে বিষয়টি ধরা পড়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমাদেরকে সচেতন হওয়ার জন্য টিভিতে বিজ্ঞাপন পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন নেই। আমরা মনে করি যে সচেতনতা শুধুমাত্র নিজের থেকে সচেতনতা তৈরি হয়। আমার এই মুহূর্তে আমি যে বিষয়টি আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করছি সেই বিষয়টি হচ্ছে, দেখুন এখানে একটি ডাস্টবিন দেখা যাচ্ছে, যে দেখুন ডাস্টবিন এটি অল ইউথ সোসাইটি নামক একটি সংগঠন থেকে এই ডাস্টবিনটি এখানে দেওয়া হয়েছে। আমি পালেরহাটের জায়গাটি তো আমি দেখেছি যে সেখানেও বিভিন্ন দোকানের সামনে বা বাজারের পাশে পার্শ্ববর্তী স্থানে এ ধরনের অসংখ্য ডাস্টবিন লাগিয়ে রাখা হয়েছে, যেখানে লোকজন এই ডাস্টবিনটিতে ময়লা আবর্জনা ফেলছে বা দোকানে যারা থাকছেন তারা এখানে ময়লাগুলি ফেলছে। আমি যে বিষয়টি আমি ইতিপূর্বে আমি লক্ষ্য করেছি যে এই যে কালীবাজার নামক এই সড়কটি বা এই কালীবাজার নামক এই যে বাজারটি রয়েছে এই বাজারের যে পরিষ্কার পরিচ্ছন্নতা এটি অত্যন্ত নজরে আসার মতো একটি ব্যাপার। একটি আমি দেখেছি যে আমাদের রায়পুর উপজেলা সহ যে আমাদের পার্শ্ববর্তী যেসব উপজেলা শহরগুলি রয়েছে সেখানে কিন্তু আসলে এ ধরনের কোনো কিছুই আমার চোখে পড়েনি। আমাদের স্থানীয় অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে, তারা যদি ব্যক্তিগতভাবে এ ধরনের উদ্যোগ নিয়ে করে থাকে তাহলে কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে মানুষের জন্য দাঁড়াবে। আরেকটি হচ্ছে যে যদি স্থানীয় যারা বাজার ব্যবসায়ী যারা রয়েছেন বা প্রশাসনিকভাবেও যারা রয়েছেন তারা যদি প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে যদি এই ধরনের কোনো ব্যবস্থা করে দেন তাহলে কিন্তু এটি আমাদের জন্য একটি মডেল হয়ে দাঁড়াতে পারে এবং আমরা আমাদের নিজের শহরটাকে আমরা পরিষ্কার করে রাখতে পারি। আমি অনুরোধ করব যারা আমাদের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বা যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তারা যদি নিজ নিজ উদ্যোগে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করেন তাহলে আমার মনে হয় আমরা আমাদের শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। আমরা বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই ডাস্টবিনগুলো এখানে ব্যবহার করা হচ্ছে। পরবর্তীকালে সুপাররা আসিয়া আমাদের এই ময়লাগুলা আউটে এক জায়গায় অবস্থান করে। আচ্ছা, আপনারা সাপ্তাহিক কত টাকা হারে দেন? আমরা প্রতি সাত দিন এক সপ্তাহ ভিতরে তারা দুই দিন আসে, ১০ টাকা দিয়ে, মানে এক সপ্তাহে দুইবার আসে, ৫ টাকা করে আপনারা ১০ টাকা দেন, তাই না? আচ্ছা, এই যে ডাস্টবিনের এই যে বক্সগুলি যারা দিছে এটা কি আপনাদের সংস্থা? একটা সংস্থা আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিছে? না, কোনো টাকা পয়সা, মানে স্বেচ্ছায় তারা এটা দিয়ে দিয়েছে। দর্শক দেখলেন যে আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তিনি নিজেও আসলে ব্যক্তিগতভাবে এটিকে গ্রহণ করে নিয়েছেন এবং তার মতে এটি খুব সুন্দর একটি উদ্যোগ। তারা যারা এই যে সামাজিক সংগঠন যারা এই কাজটি করে গেছেন ওনারা ব্যক্তিগতভাবে ওনাকে ধন্যবাদ জানাচ্ছেন। ইভেন আরেকটি জিনিস সেটি হচ্ছে যে এই ডাস্টবিনগুলি যারা দিয়ে গেছেন তারা কিন্তু এই যে ব্যবসা প্রতিষ্ঠানে যারা রয়েছেন বা দোকানদার যারা রয়েছেন তারা কিন্তু তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেন নাই। আর আরেকটি জিনিস হচ্ছে যে এই দোকানদার যে বিষয়টি আমাকে বললেন যে তারা প্রতি সপ্তাহে ৫ টাকা বা ১০ টাকা হারে স্থানীয় যারা বাজার পরিষ্কার যারা করে বা ক্লিনার যারা রয়েছে তাদেরকে ৫ টাকা ১০ টাকা হারে দিয়ে দেন এবং তারা পরবর্তীতে ডাস্টবিন থেকে এই ময়লাগুলি অন্যত্র নিয়ে ফেলে দেন। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে আরেকটু দেখাবো এই ডাস্টবিনটা, আরও এদিকে আরও কিছু রয়েছে, আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই কালীবাজার নামক স্থানটিতে বিভিন্ন জায়গায় এ ধরনের ডাস্টবিন দিয়ে দিয়েছে, যে দেখুন এখানেও অলরেডি একটি ডাস্টবিন আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ডাস্টবিনের ভিতরেও কিন্তু ময়লা আবর্জনা রয়েছে এবং ওই দিকটা যে সামনে যে পালেরহাট নামক স্থান সেখানেও আমি দেখেছি। শুধু তাই নয়, এই ডাস্টবিনের মধ্যে আমি এই ডাস্টবিনগুলি শুধু ডাস্টবিনই নয়, আরেকটি আমি যে বিষয় আমি লক্ষ্য করেছি যে পালেরহাট বা অন্যান্য আরও বেশ কিছু জায়গায় আমি যেটা দেখেছি সেখানে সচেতনতামূলক বেশ কিছু বিজ্ঞাপন তারা দিয়ে রেখেছে যে সামনে বাজার ধীরে চলুন বা নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলুন। আমি ব্যক্তিগতভাবে এই যে অল ইউথ সোসাইটি নামক যে সংগঠন রয়েছে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আমাদের বিভিন্ন স্থানে যে সকল সামাজিক সংগঠন রয়েছে তাদেরকে আমরা উদ্যত আহ্বান জানাবো আপনারা এইভাবে এগিয়ে আসতে পারেন। সেই সাথে যে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে, শিক্ষাঙ্গন রয়েছে, কলেজ রয়েছে, মাদ্রাসা রয়েছে, তো যদি প্রত্যেকটি স্থানে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে আমাদের শহর আমরাই পরিষ্কার রাখতে পারি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এই ডাস্টবিনটার দ্বারা আমাদের জন্য খুব সুবিধা হয়েছে, এখন তো ময়লাগুলো আছে, সব ময়লাগুলো আমরা নিজস্ব এখানে ফেলাইতে আছি, মানে রাস্তার উপরে কোনো ময়লা না ফেলে ময়লাগুলো রেখে গেলে ডাস্টবিন ফেলাইতে আছে। তার মানে আপনার জায়গাগুলি আপনার পরিষ্কার জায়গাটা পরিষ্কার থাকতে আছে, খুব সুন্দর দেখা যাচ্ছে।
সাথে।